নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল ব্রেড টোস্ট উইদাউট এগ অর্থাৎ ডিম ছাড়া ব্রেড টোস্ট এটা কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায় আর ব্রেকফাস্ট বা টিফিনের জন্য খুব ভালো একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে তো এই ব্রেড টোস্ট বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড আর আমি নিয়ে নিয়েছি গ্রেটেড ক্যারট নিয়ে নিয়েছি ছোটো ছোটো কুচি করা পেঁয়াজ ধনেপাতা আর কাঁচা লঙ্কা এরপরে আমি নিয়ে নিয়েছি বেসন আমার যতটা প্রয়োজন আমি সেই অনুযায়ী বেসন নিয়েছি আপনাদের প্রয়োজনীয়তা মতো আপনারা বেসন নিয়ে নেবেন এরপরে আমি ব্রেডগুলো নিয়ে ট্রাইঙ্গেল শেপে আমি ব্রেডগুলো কেটে নিচ্ছি তো প্রত্যেকটা ব্রেড আমি এইভাবে কেটে নেব তো ব্রেডগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি যে বেসনটা নিয়েছিলাম তার মধ্যে আমি গ্রেটেড গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার আর যদি আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে রেড চিলি পাউডারও আপনারা দিতে পারেন এবারে আমি ভালো করে এটা মিক্স করে নেব এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নেব এটা বাচ্চাদের টিফিনে বা যে কোনো সময় বাড়িতে কিন্তু করে খাওয়া যেতে পারে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায় তো ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি এক একটা ব্রেডের স্লাইস নিয়ে ব্যাটারে খুব ভালোভাবে ডিপ করে নেব যাতে ব্রেডের গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে লেগে যায় এবারে আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে সময় দেব আমার কিন্তু ব্রেডে খুব ভালোভাবে ব্যাটার লাগানো হয়ে গেছে এবারে তেলটা গরম হয়ে গেছে আমি একটা স্লাইস ব্রেড দিয়ে দিলাম তেলের মধ্যে আরও একটা ব্রেড স্লাইস আমি তেলেতে দিয়ে দিলাম এবারে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি আর দিকটা উল্টে দেব তো দুপিটটাই খুব ভালো করে ভেজে নিতে হবে তো এটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এইটাকে আমি আরও একবার উল্টে দিলাম এই পিঠটা ভালোভাবে ভাজার জন্য তো এটাও কিন্তু আমার রেডি আমি এটাও আমি তুলে নিলাম এবারে আমি আবারও তেল দিলাম আরও একটা ব্রেড স্লাইস আমি একইভাবে ভাজার জন্য দিয়ে দিলাম আর এদিক ওদিক উল্টে আমি দুটো পিঠি খুব ভালো করে কিন্তু ভেজে নেব তো এটাও আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এটা প্লেটে তুলে নেব এরপরে আমি এটা টমেটো সস দিয়ে সার্ভ করে দেবো তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুব চটপট ব্রেড টোস্ট উইদাউট এগ আপনারাও করে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে